হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। কোরিয়ার একটা চিটার কোম্পানির কারণে হঠাৎ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যাও করে। আর ঠিক সেই সময়ই হুয়াং নামের একটা ছেলে সেই চিটার কোম্পানির মালিককে হন্য হয়ে খুঁজতে থাকে, কারণ সে কোনো একটা বিষয়ে তার উপর প্রতিশোধ নিতে চায়। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে হুয়াং এত বেশি টুইস্টের সম্মুখীন হয় যে যা দেখে সে পুরো কনফিউজড হয়ে যায়। প্রিয় দর্শক, কথা বলছি 2017 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা কোরিয়ান মুভি দ্য সুইন্ডলার্সের গল্প নিয়ে, যেখানে প্রতিনিয়তই একজন আরেকজনের সাথে প্রতারণা করেছে। তাই মুভির শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে কে ভালো আর কে চিটার। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় কোরিয়ার একটা ফ্রড কোম্পানিকে দেখিয়ে, যার মালিক জ্যাং প্রলোভন দেখিয়ে অনেক সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ একদিন গা ঢাকা দেয়, যে কারণে প্রায় 30,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ভিকটিমদের মধ্যে প্রায় 10 জন সেই রাতেই সুইসাইড করে। আর এত বড় একটা ঘটনা নিয়ে কোরিয়ার মিডিয়াতে পুরো তোলপাড় শুরু হয়ে যায়। এদিকে আমরা এই গল্পের প্রধান চরিত্র হুয়াংকে দেখতে পাই। সে মূলত চোর ছিল। একদিন সে কোনো একজনের ঘড়ি চুরি করে তার বাবার অফিসে এসে লুকিয়ে পড়ে। তার বাবা মূলত জাল পাসপোর্ট বানানোর কাজ করত, তবে এখন সে এই কাজগুলো ছেড়ে দিয়েছে। কিন্তু হুয়াং তার বাবার টেবিলে জ্যাংয়ের নকল পাসপোর্ট দেখতে পায়। তখন তার বাবা তাকে জানায় যে এটাই তার শেষ কাজ, এরপর সে আর কোনোদিন নকল পাসপোর্টের কাজ করবে না। হুয়াং তখন তার বাবাকে ওই ঘড়িটা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হুয়াংয়ের বাবাও জ্যাংয়ের লোকেশনে গিয়ে তাকে পাসপোর্টটা দিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে অদ্ভুতভাবে হুয়াংয়ের বাবার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তখন পুলিশসহ সবাই মনে করে যে লোকটা হয়তো সুইসাইড করেছে। তবে হুয়াং ঠিকই বুঝতে পারে তার বাবাকে জ্যাং খুন করেছে, কারণ জ্যাংয়ের ক্রাইম সম্পর্কে সে খুব ভালোভাবেই জানত। তো পরদিন হুয়াং নিউজের মাধ্যমে জানতে পারে যে জ্যাং সেই জাল পাসপোর্ট ব্যবহার করে কোরিয়া থেকে চীনে পালিয়ে গিয়েছে। তাই বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে জ্যাংকে ধরার জন্য হুয়াংও এবার চীনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে সে জানতে পারে যে পুলিশ জ্যাংয়ের ডেথ সার্টিফিকেট পেয়েছে, মানে জ্যাং মারা গিয়েছে। এটা শুনে হুয়াংয়ের মন খারাপ হয়ে যায়। তবে তার মনে সন্দেহ কাজ করছিল যে জ্যাং কি আসলেই মারা গিয়েছে কিনা। তাই সে কোরিয়ায় ফিরে না এসে তবুও চীনে যায়। এরপর আমাদের 8 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে চুনজা নামের একটা মেয়ে একটা জুয়েলারি শপে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তখন দুজন পুলিশ অফিসার এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে বেরোনোর পর জানা যায় যে তারা আসলে চুনজার টিমেরই লোক ছিল। মূলত এভাবেই তারা বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াত। এদিকে আমরা পার্ক নামের একজন প্রসিকিউটর, মানে সরকারি আইনজীবীকে দেখতে পাই। সে এখানে একজন পুলিশ অফিসারকে অ্যারেস্ট করায়, কারণ সেই অফিসার জ্যাংয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিল। পার্ক মিডিয়ার সামনে জানায় যে জ্যাংয়ের লেখা একটা ডায়েরি থেকেই সে এই ইনফরমেশন পেয়েছে, আর সেই ডায়েরিতে আরও অনেকেরই নাম লেখা আছে যারা জ্যাংয়ের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে ফ্রড কোম্পানি চালাতে সাহায্য করেছিল। ইন্টারভিউ শেষ করে পার্ক সরকারের প্রধান আইন উপদেষ্টা, মানে অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে আসলে পার্কের কাছে কোনো ডায়েরিও নেই এবং কোনো লিস্টও নেই। তার মানে মিডিয়ার সামনে পার্ক এতক্ষণ সব মিথ্যা বলেছে শুধুমাত্র মিডিয়াকে শান্ত করার জন্য। পার্ক এখানে অ্যাটর্নি জেনারেলকে জ্যাংয়ের এক সহযোগী লিয়ের ব্যাপারে জানায়। পার্ক জানতে পেরেছে যে লিয়ের কাছে জ্যাংয়ের কাছ থেকে ঘুষ নেওয়া ওই লোকগুলোর লিস্ট আছে। তাই লি যদি কোনোভাবে ওই লিস্টটা মিডিয়ার সামনে প্রকাশ করে, তাহলে অনেক বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানরা ফেঁসে যাবে। এটা শুনে অ্যাটর্নি জেনারেল তখন দ্রুত লিকে ধরতে বলে, কারণ ওই লিস্টে মূলত তারও নাম ছিল। তো পার্ক এবার তার একটা গোপন টিমের সাথে দেখা করে, আর এই টিমটা ছিল সেই চোরের টিম যারা জুয়েলারি শপ থেকে নেকলেস চুরি করেছিল। তাদের মধ্যে কিম নামের ছেলেটা পার্কের কথা মতো আগে থেকেই লিয়ের ব্যাপারে খোঁজখবর নিয়ে রেখেছিল। তাই পার্ক আসার পর সে জানায় যে জ্যাংয়ের সাথে কাজ করার অপরাধে লিকে 3 বছর জেল খাটতে হয়েছিল, আর এখন সে রিয়েল এস্টেটের বিজনেস করে। পার্ক তখন কিমকে লিয়ের লোকেশন বের করতে বলে, যাতে তারা সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে। তো লোকেশনে গিয়ে তারা লিকে ধরে আনার পর পার্ক তার কাছে কিছু নকল প্রপার্টির পেপার পায়। এই ব্যাপারে লিয়ের কাছে জানতে চাইলে সে জানায় যে চ্যাং নামের একটা লোককে ঠকানোর জন্য সে এই পেপারগুলো বানিয়েছিল। কিন্তু লি কিছু করার আগেই চ্যাং তাকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মূলত চ্যাংয়ের সাথে একটা রিয়েল এস্টেট সেমিনারে দেখা হয়েছিল তার। তাকে দেখে লিয়ের বড়লোক মনে হয়, সে চ্যাংকে ফাঁসানোর প্ল্যান বানায়। লি তখন তাকে একটা বিজনেস প্রপোজাল দিলে চ্যাং সেই প্রপোজালে রাজি হয়। তবে চ্যাং লিকে জানায় যে তার টাকাগুলো ব্যাংকে আটকে আছে, আর সেই টাকাগুলো উঠানোর জন্য তার $1,00,000 প্রয়োজন। লি তখন তাকে সেই টাকাগুলো দেয়, কারণ সে তো মূলত এর থেকেও বড় অ্যামাউন্ট হাতানোর ধান্দায় ছিল। কিন্তু টাকা পাওয়ার পরেই লোকটা ওয়াশরুমে যায়
আর সেখান থেকেই হুট করে গায়েব হয়ে যায়। লি বুঝতেও পারেনি যে চ্যাং কীভাবে সেখান থেকে পালিয়ে গেল। এখানে তাদের কথা বলার মাঝে কিম পার্ককে ফোন করে জানায় যে লিয়ের বাড়িতে চুরি হয়েছে। আসলে পার্কই তাদেরকে লিয়ের বাড়িতে পাঠিয়েছিল তল্লাশি করার জন্য। এদিকে পার্ক সেই সেমিনারের সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে যে চ্যাং সেদিন বয়স্ক লোকের মাস্ক পরা ছিল, আর লিয়ের কাছ থেকে টাকা নিয়ে ওয়াশরুমে যাওয়ার পর সে মাস্ক খুলে আসল রূপে বেরিয়ে আসে। তাই লি তাকে চিনতে পারেনি। আসলে সেই লোকটা মূলত ছিল হুয়াং, যে কিনা জ্যাংকে মারার জন্য চীনে গিয়েছিল। এটা দেখে পার্ক এবার কিমকে দ্রুত হুয়াংয়ের ঠিকানা খুঁজে বের করতে বলে। তাই কিম সেই রাতেই হুয়াংয়ের ঠিকানা খুঁজে বের করে, আর পরদিন সকালেই পার্ক ডংকে নিয়ে হুয়াংয়ের বাসায় চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে হুয়াং আগেই সেখান থেকে পালিয়েছে, তার মানে সে হয়তো কোনোভাবে পার্কদের ব্যাপারে জেনে গিয়েছিল। এরই মাঝে কিম পার্ককে হুয়াংয়ের গাড়ির লোকেশন পাঠায়, আর লাকিলি পার্ক সেই লোকেশন ট্র্যাক করে হুয়াংকে ধরে ফেলে। ধরে আনার পর ডং তাকে অনেক মারধর করে, কারণ কোনো এক সময় হুয়াংয়ের কারণেই ডংকে নাকি জেলে যেতে হয়েছিল। এরপর পার্ক তার কাছে জানতে চায় যে সে চীনে কেন গিয়েছিল। হুয়াং তখন জানায় সে জ্যাংকে খুন করার জন্য সেখানে গিয়েছিল। পার্ক তখন অবাক হয়ে বলে, কিন্তু জ্যাং তো মারা গিয়েছে। তখন হুয়াং তাকে জানায় যে জ্যাং মারা যায়নি, কারণ 4 বছর আগে সে থাইল্যান্ডে জ্যাংকে দেখেছিল, আর তখন তাকে মারার চেষ্টা করতে গিয়ে জ্যাংয়ের লোকদের হাতে হুয়াং ধরাও পড়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো মতে সে সেখান থেকে পালিয়ে বাঁচে। তো এসব জানার পর পার্ক এবার সাং নামের একজন পলিটিশিয়ানের সাথে দেখা করে, যে কিনা কিছুদিনের মধ্যেই কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছিল। সেখানে সাংয়ের সাথে তার দলের অন্যান্য নেতারাও ছিল। পার্ক সেখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে সে হুয়াং নামের একটা ছেলের খোঁজ পেয়েছে, যে কিনা জ্যাংকে জীবিত অবস্থায় দেখেছে। এটা শুনে ভয়ে সবার গলা শুকিয়ে যায়, কারণ তারা সবাই তো জ্যাংয়ের প্রতারণার সাথে জড়িত ছিল। তাই সাং পার্ককে অর্ডার দেয় যে সে যেন দ্রুত হুয়াংকে মেরে ফেলে, যাতে করে জ্যাংয়ের জীবিত থাকার বিষয়টা কেউ জানতে না পারে। তার মানে জ্যাং যে বেঁচে আছে সেটা এই পলিটিশিয়ানরা আগে থেকেই জানত। কিন্তু সাং এখানে হুয়াংকে মেরে ফেলার নির্দেশ দেওয়ায় পার্ক ভীষণ রেগে যায়, কারণ সে তো সবসময় জ্যাংকে ধরার চেষ্টা করত। তাই সেখান থেকে বেরিয়ে এসে হুয়াংকে মারার বদলে উল্টো তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয়, যাতে করে জ্যাং দ্রুত তাদের হাতের মুঠোয় চলে আসে। তবে হুয়াং এখানে শর্ত দেয় যে জ্যাং ধরা পড়লে সে নিজ হাতে তাকে খুন করবে। আর সেই কথা অনুসারেই পার্কের টিম হুয়াংয়ের কথা মতো জ্যাংকে ধরার প্ল্যান বানাতে শুরু করে। এখানে প্রথমেই তারা লিকে টার্গেট করে। তাই পরদিন সকালে হুয়াং আর ডং মিথ্যা মারামারির অভিনয় করে থানায় আসে। হুয়াং এখানে বড় বিজনেসম্যান সেজে ডংয়ের সাথে ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে ডং অনেক বড় একটা প্রপার্টি কেনার কথা বলে ওঠে, আর সেটা শুনে পাশের লকআপে থাকা লিয়ের মনে লোভ তৈরি হয়। আসলে লিকে ধরে আনার পর পার্ক তাকে থানাতেই রেখেছিল। তো এরই মাঝে পার্ক লিকে থানা থেকে ছাড়িয়ে আনে, আর অন্যদিকে ডংদেরকে থানায় আটকে রাখা হয়। এরপর পরদিন যখন তারাও ছাড়া পায়, তখন লি হুয়াংয়ের অফিসের ডিটেলস বের করে সেখানে চলে যায়। অফিসটা দেখে লি ভীষণ ইমপ্রেস হয়ে যায়, যদিও এটা তো একটা ফেক অফিস ছিল। এরপর কথায় কথায় হুয়াং তাকে জানায় যে তার ক্যাসিনোর বিজনেস আছে, আর তার ক্যাসিনোর বিজনেসের জন্য বর্তমানে তার $100 মিলিয়ন প্রয়োজন। সেক্ষেত্রে লি যদি তার ক্যাসিনোতে ইনভেস্ট করে, তাহলে 6 মাসের মধ্যেই সে 80% রিটার্ন পাবে। কথাটা শুনে লিয়ের মনের লোভ আরও বেড়ে যায়। তাই সেখান থেকে ফিরে এসে লি $100 মিলিয়ন ম্যানেজ করার কাজে লেগে পড়ে। সে তার পরিচিত সবাইকে ফোন করে টাকা জোগাড় করার জন্য, কিন্তু কারো কাছ থেকে বিশেষ কোনো ফিডব্যাক না পেয়ে অবশেষে সে জ্যাংকে ফোন করে। জ্যাং তার প্রস্তাবে রাজি হয় ঠিকই, কিন্তু এত বড় একটা ডিলের ক্ষেত্রে সে কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তাই পরদিন সে তার ঘনিষ্ঠ একজনকে পাঠায় লিয়ের সাথে দেখা করতে, আর লি তাকে নিয়ে যায় হুয়াংয়ের কাছে। লোকটির নাম ছিল কোয়াং। কোয়াং হুয়াংয়ের কাছ থেকে ডিলের পেপারগুলো নিয়ে চেক করে, কিন্তু ডিলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে তার ভালো লাগে না। তবে হুয়াং এতে ঘাবড়ে না গিয়ে উল্টো বেশ রুডলি আর ভীষণ কনফিডেন্সের সাথে তাকে জানিয়ে দেয় যে তার ভালো না লাগলেও টার্মসগুলো এমনই থাকবে, এগুলো মেনে নিলে ডিল হবে, তা না হলে হবে না। এটা দেখে পার্ক আর বাকিরা তার উপর ভীষণ রেগে যায়। তখন হুয়াং তাদেরকে আশ্বস্ত করে যে কোয়াং ঠিকই আবার ফিরে আসবে। যাই হোক, পরদিন একটা রেস্টুরেন্টে হঠাৎ চুনজার সাথে কোয়াংয়ের ধাক্কা লাগে, আর ঘটনাক্রমে কোয়াংয়ের মানিব্যাগটা নিচে পড়ে যায়। তবে কোয়াং মনে করে যে চুনজাই হয়তো তার মানিব্যাগটা চুরি করেছে, তাই সে চুনজার কাছে তার মানিব্যাগটা চাইতে শুরু করে। কিন্তু এরই মাঝে একজন ওয়েটার এসে কোয়াংয়ের মানিব্যাগটা তাকে ফেরত দেয়। কোয়াং তখন নিজের ভুল বুঝতে পেরে চুনজার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু আসল সত্যিটা হল চুনজাই তার মানিব্যাগটা চুরি করে সেখানে ফেলে দিয়েছিল, আর এটা ছিল কোয়াংকে ফাঁসানোর নতুন একটা প্ল্যান। ফলে কোয়াংয়ের অনুতপ্ত হওয়ার সুযোগ নিয়ে চুনজা তার সাথে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করে। আর অন্যদিকে কোয়াংয়ের অনুপস্থিতিতে
পার্কের বাকি লোকেরা গিয়ে তার রুমে বিভিন্ন জায়গায় সিক্রেট ক্যামেরা লাগিয়ে আসে, যাতে তার উপর সবসময় তারা নজর রাখতে পারে। এরপর হুয়াং ডংকে জ্যাংয়ের ব্যাপারে একটা ফেক নিউজ পাবলিশ করতে বলে, আর সে নিজে থাইল্যান্ডে চলে যায় জ্যাংয়ের ব্যাপারে আরও ইনফরমেশন বের করার জন্য। তো পরদিন কোয়াং জ্যাংয়ের নিউজটা দেখার পর সাথে সাথেই জ্যাংকে ফোন করে। এদিকে পার্করা কোয়াংয়ের ফোন ট্যাপ করে সবটা শুনছিল। সেখান থেকে তারা জানতে পারে যে জ্যাং থাইল্যান্ডে নয়, বরং কোরিয়াতেই আছে। এমনকি কথা বলার পর কোয়াং জ্যাংয়ের সাথে একটা গোপন জায়গায় দেখা করতে আসে। তাই পার্করাও কোয়াংকে ফলো করতে করতে সেই লোকেশনে পৌঁছে যায় জ্যাংকে ধরার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাং ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। তবে কোয়াংয়ের ফোনের মাধ্যমে পার্করা এটা জানতে পারে যে তারা দুজন পরের রবিবার আবারও দেখা করবে। এরই মাঝে পার্কের ফোনে একটা মেসেজ আসে। সেখান থেকে সে জানতে পারে যে হুয়াং থাইল্যান্ডে যায়নি, সেও কোরিয়াতেই আছে। এটা জেনে পার্কের মনে সন্দেহ তৈরি হয়। আর এদিকে হুয়াংকে দেখা যায় একজন রিপোর্টারের সাথে দেখা করতে। রিপোর্টার তাকে জানায় যে জ্যাংয়ের সব কুকর্মের লিস্ট পার্কের কাছে আছে। এটা শুনে হুয়াং ভীষণ অবাক হয়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি যে সেদিন জ্যাং যখন হুয়াংয়ের বাবার কাছে তার নকল পাসপোর্ট বানাতে দিয়েছিল, তখন সেখানে পার্কও উপস্থিত ছিল। আর হুয়াংয়ের বাবা সেই পাসপোর্টটা যখন জ্যাংকে ডেলিভারি দিতে যায়, তখন জ্যাং নয় বরং পার্কই তার বাবাকে খুন করেছিল। এখান থেকে সিন বর্তমানে আসলে এবার আমরা দেখতে পারি যে পার্ক হুয়াংকে ফোন করে থাইল্যান্ড থেকে কোরিয়ায় ফিরতে বলে। হুয়াং ফেরার পর পার্ক তাকে একটা পিস্তল দেয় জ্যাংকে মারার জন্য। অন্যদিকে আবার হুয়াংয়ের অনুপস্থিতিতে ডংকে পিস্তল দেয় যাতে সে হুয়াংকে মেরে ফেলে। আসলে হুয়াংয়ের সাথে মিলে জ্যাংকে ধরাটা পার্কের আসল উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল হুয়াংকে ব্যবহার করে জ্যাংকে মেরে ফেলা, আর তারপর হুয়াংকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। মানে এক ঢিলে দুই পাখি মারাটাই তার উদ্দেশ্য ছিল। তবে সেদিন যখন সে জানতে পারে যে হুয়াং তাকে মিথ্যা বলেছে, তখন তার মনে হুয়াংয়ের উপর সন্দেহ আরও বেড়ে যায়, যার কারণে সে এখন তার প্ল্যান এক্সিকিউট করতে একটুও দেরি করে না। যাই হোক, পরের রবিবার কোয়াং একটা রেস্টুরেন্টের বেসমেন্টে গিয়ে জ্যাংয়ের সাথে দেখা করে, আর তাদেরকে ফলো করতে করতে হুয়াং আর ডং সেখানে পৌঁছে যায়। সেখানে কোয়াং আর জ্যাং $300 মিলিয়ন একটা ডিল নিয়ে কথা বলছিল, যেটা তারা বন্ডের মাধ্যমে কোরিয়াতে আনতে যাচ্ছে। এটা শুনেই পার্ক জ্যাংকে মারার প্ল্যান ক্যান্সেল করে দেয়। সে বলে যে তারা আগে ওই $300 মিলিয়ন চুরি করবে, তারপর জ্যাংকে মারবে। সেটা শুনে হুয়াং ভীষণ রেগে যায়, কারণ টাকার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সে শুধুমাত্র তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। তাই পরবর্তীতে সে রাগের মাথায় একাই জ্যাংকে মারার সিদ্ধান্ত নেয়। সেটা দেখে পার্ক তাকে বলে যে সে যদি জ্যাংকে এখন খুন না করে, তাহলে পার্ক হুয়াংকে ওই ঘুষখোরদের লিস্টটা দিয়ে দিবে। সেটা শুনে হুয়াং তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে ওই ঘুষখোরদের নাম মিডিয়ার সামনে আনতে চেয়েছিল। তো এরপর একদিন কোয়াং এসে হুয়াংকে $300 মিলিয়ন বন্ড দেখায়, যেগুলো জ্যাং তাকে দিয়েছিল। সে হুয়াংকে জানায় যে সেই পুরো টাকাটা হুয়াংয়ের কোম্পানিতে ইনভেস্ট করবে। তবে সবগুলো বন্ড হ্যান্ড ওভার করার আগে সে হুয়াংকে $30 মিলিয়ন বন্ড দিয়ে সেটাকে ক্যাশ করতে বলে। যদি হুয়াং ঠিকঠাকভাবে কাজটা করতে পারে, তাহলে সে বাকি $270 মিলিয়ন বন্ড হুয়াংকে দিয়ে দিবে। তবে স্বাভাবিকভাবেই হুয়াংয়ের কাছে তো এত টাকা থাকার কথা নয়। তাই সে এই কাজে পার্কের হেল্প নেয়। সে পার্কের অফিসে গিয়ে তাকে বন্ডগুলো দিয়ে দেয়, যাতে সে এগুলো ক্যাশে কনভার্ট করতে পারে। সেই সাথে পার্কের কাছে সে ঘুষখোরদের লিস্টটা চাইলে পার্ক তাকে একটা লিস্ট ধরিয়ে দেয়। কিন্তু সেখানে শুধু চুনোপুটিদের নাম ছিল, কোনো বড় পলিটিশিয়ান বা বিজনেসম্যানদের নাম ছিল না। যাই হোক, হুয়াং সেই লিস্টটা নিয়ে সেই রিপোর্টারকে দিয়ে দেয়, আর রিপোর্টারও সেই লিস্টটা মিডিয়াতে পাবলিশ করে দেয়। ফলে বিষয়টা নিয়ে রাতারাতি তোলপাড় শুরু হয়ে যায়। এদিকে ওই লিস্টে যাদের নাম বাকি ছিল, তারা পার্কের উপর নানাভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে তার হাত থেকে কিভাবে ওই লিস্ট রিপোর্টারের হাতে গেল। তখন পার্ক হুয়াংয়ের সাথে দেখা করে তাকে বোঝায় যে ওই লিস্টটা পাবলিশ করা তার উচিত হয়নি। এখানে সে ইনডাইরেক্টলি হুয়াংকে হুমকিও দেয়, তবে হুয়াং তার কথায় কোনো পাত্তাই দেয় না। এদিকে জ্যাংয়ের বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হওয়াতে কোয়াং সেখান থেকে পালিয়ে যায়। এটা জানার পর পার্ক হুয়াংয়ের উপর ভীষণ খেপে যায়, কারণ তার কারণেই কোয়াং দেশ ছেড়ে পালিয়েছে। এমন সময় কোয়াং হুয়াংকে ফোন করে সেই $30 মিলিয়ন ডেলিভারি চায় এবং তাকে জানায় যে ওই $30 মিলিয়ন ডেলিভারি করার সাথে সাথেই সে বাকি বন্ডগুলোও দিয়ে দিবে। এটা শুনে পার্ক আবারও টাকার লোভে পড়ে যায়, কিন্তু তার কাছেও তখন $30 মিলিয়ন ছিল না। তাই সে তার পরিচিত বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের কাছে টাকা চাইতে যায়। তবে কেউই তার কথায় বিশ্বাস না করে বরং তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। পার্ক তখন রেগে গিয়ে তাদেরকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পার্ক লিয়ের কাছে গেলে কথায় কথায় জানতে পারে যে লি আসলে মিথ্যা খবর ছড়িয়েছিল যে তার কাছে জ্যাংয়ের সব ডিটেলস আছে। তাই পার্কের লোকেরা তখন লিকে মারধর করলে সে স্বীকার করে যে সে মূলত হুয়াংয়ের কথায় এই কাজটা করেছিল। এটা শুনে পার্ক এবার ভীষণ অবাক হয়। সে বুঝে উঠতে পারছিল না যে হুয়াং এসব কেন করতে যাবে। যাই হোক, পরদিন পার্ক সেই $30 মিলিয়ন ম্যানেজ করে হুয়াংকে দেয়।
আর সেটা নিয়ে হুয়াং কোয়াংকে দিয়ে দেয়। এরপর কোয়াং তাকে বাকি 270 মিলিয়নের বন্ডগুলো দিয়ে দেয়, আর পরের দিন সেগুলো ক্যাশ করে তাকে পোর্টে নিয়ে আসতে বলে, কারণ সে ওই পোর্ট দিয়ে দেশের বাইরে চলে যাবে। তাই সেখান থেকে ফিরে হুয়াং পার্ককে ডিটেলসটা জানায় এবং বন্ডগুলো দিয়ে দেয়। তবে বন্ডগুলো হাতে পাওয়া মাত্রই পার্ক হুয়াংকে বন্দি করে ফেলে। এদিকে কোয়াং হুয়াংয়ের দেওয়া টাকাগুলো নিয়ে জ্যাংয়ের সাথে দেখা করতে যায়, আর পার্কের লোকেরাও তাদেরকে ফলো করতে থাকে। অন্যদিকে পার্ক হুয়াংকে জানায় যে তার কাছে এখন যেহেতু টাকা চলে এসেছে, তাই সে নিজেই এখন জ্যাংকে মেরে ফেলবে। কিন্তু এরই মাঝে পার্কের লোকেরা তাকে ফোন করে জানায় যে টাকা নিয়ে কোয়াং আর জ্যাং সেখান থেকে পালিয়ে গিয়েছে। এটা শুনে পার্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। এমন সময় জ্যাং পার্ককে ফোন করে অন্যান্য পলিটিশিয়ানদের কনফারেন্সে নিয়ে হুমকি দেয় যে পার্ক যদি তার পিছু নেওয়া বন্ধ না করে তাহলে সে ওই লিস্টে থাকা সবার নাম ফাঁস করে দিবে। এটা শুনে পলিটিশিয়ানরা পার্কের উপর প্রেশার ক্রিয়েট করতে শুরু করে। তখন পার্ক তাদেরকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক জ্যাংকে মেরে ওই লিস্টটা নষ্ট করবে। তবে এই কাজটা করার জন্য তার হুয়াংয়ের সাহায্যের প্রয়োজন ছিল। তাই সে আবারও হুয়াংকে অফার করে যে সে যদি জ্যাংকে মারতে পারে তাহলে পার্ক তাকে ওই ঘুষখোরদের পুরো লিস্টাই দিয়ে দিবে। এরপর পার্ক সেখান থেকে চলে গেলে কিম আর চুনজা লুকিয়ে লুকিয়ে হুয়াংয়ের কাছে আসে এবং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ তারা জানতো যে পার্কের কাজ শেষ হয়ে গেলে সে হুয়াংকে মেরে ফেলবে। তবে এখানে গল্পের একটা নতুন টুইস্ট আসে। হুয়াং কিম আর চুনজাকে জানায় যে সে জ্যাংকে নয় বরং পার্ক আর ওই পলিটিশিয়ানদেরকে মারার জন্য এসেছে। আসলে 4 বছর আগে যখন তার সাথে জ্যাংয়ের দেখা হয়েছিল তখনই জ্যাং তাকে জানিয়েছিল যে হুয়াংয়ের বাবার খুনি আসলে পার্ক। তাই সেখান থেকেই সে প্ল্যান করে এই পর্যন্ত এসেছে, যাতে সে পার্ক আর ওই পলিটিশিয়ানদের মুখোশ সবার সামনে খুলে দিতে পারে। হুয়াং এখানে চুনজা আর কিমের কাছে তার উদ্দেশ্য সফল করার জন্য সাহায্য চায়, আর তারা দুজনও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তাই পরদিন চুনজা হুয়াংয়ের কথা মতো সাং নামে সেই মন্ত্রীকে কিছু ছবি পাঠায় আর তাকে জানায় যে তার কাছে সাংয়ের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। এটা জানার পর সাং ভীষণ ঘাবড়ে যায়। এরপর চুনজা সাংকে তার সাথে দেখা করতে বলে। অন্যদিকে পার্ক তার পরিচিত একটা লোকের কাছে ওই 270 মিলিয়ন ডলারের বন্ড ক্যাশে কনভার্ট করতে দেয়। তখন ওই লোকটা তাকে 100 মিলিয়ন ডলার অ্যাডভান্স দিয়ে বাকি বন্ডগুলো নিয়ে নেয়। এরপর পরদিন পার্ক সবাইকে নিয়ে পোর্টের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সেখানে ওই টাকাগুলো কোয়াংকে হ্যান্ডওভার করার কথা ছিল। এরই মাঝে পার্কের কথা মতো হুয়াং কোয়াংকে ফোন করে পোর্টের কাছে একটা গোডাউনের অ্যাড্রেস দেয় আর জ্যাংকেও সেখানে সাথে নিয়ে আসতে বলে। কিন্তু কথা শেষ হওয়ার সাথে সাথেই পার্ক আবারও হুয়াংকে ধরে ফেলে, কারণ হুয়াংকে দিয়ে তার যতটুকু কাজ হওয়ার ততটুকু সে হাসিল করেছে। যদিও হুয়াং এখানে তাকে জানায় যে তার কাছে পার্কের বিরুদ্ধে সব প্রমাণ আছে, তবে পার্ক সেটা শুনে ভয় পাওয়া তো দূরের কথা, সে হুয়াংয়ের কথায় পাত্তাই দেয় না, কারণ সে অনেক আগেই হুয়াংয়ের কাছ থেকে সেই প্রমাণগুলো চুরি করে নিয়েছিল। এমনকি সেখানে এটাও জানাজানি হয় যে কিম আর চুনজা হুয়াংকে সাহায্য করেছে। তাই পার্কের কথায় তার লোকেরা ওই তিনজনকে সেখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তবে ঠিক তার পরক্ষণেই পার্কের কাছে সেই লোকটার ফোন আসে যাকে সে বন্ডগুলো ক্যাশ করতে দিয়েছিল। লোকটা তাকে জানায় যে পার্কের দেওয়া বন্ডগুলো সব নকল, যে কারণে লোকটা তার দেওয়া অ্যাডভান্স 100 মিলিয়ন ডলার পার্কের কাছ থেকে ফেরত চায় এবং সেই সাথে হুমকিও দেয় যে ওই টাকা না দিলে সে পার্ককে খুন করবে। এসব শুনে পার্কের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরই মধ্যে কোয়াং আর জ্যাং সেই গোডাউনে এসে হাজির হলে পার্ক এবং তার লোকেরা তাদের উপর অ্যাটাক করে, আর এখানেই গল্পের আরও একটা টুইস্ট রিভিল হয়। আসলে কোয়াংয়ের সাথে থাকা লোকটা জ্যাং না বরং হুয়াং ছিল। হুয়াংই মূলত এতদিন জ্যাংয়ের চেহারার মাস্ক পরে কোয়াংয়ের সাথে দেখা করার অভিনয় করেছিল, আর কোয়াংও মূলত তারই লোক ছিল। শুরু থেকেই সে পার্ক আর অন্যান্য পলিটিশিয়ানদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, যাতে ওই টাকা জালিয়াতির জন্য যতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হয়ে সে প্রতিশোধ নিতে পারে। সেই সাথে তার বাবার খুনের প্রতিশোধ তো আছেই। এসব শুনে পার্ক আরও অবাক হয়ে যায়। তাই রাগের মাথায় সে যখন হুয়াংকে মারতে যায় ঠিক সেই সময় ডং এসে উল্টো পার্কের মাথায় পিস্তল ঠেকায়। আর এবার আমরা জানতে পারি যে ডং কখনোই পার্কের হয়ে কাজ করত না, সে মূলত হুয়াংয়ের সহযোগী ছিল। কারণ টাকা জালিয়াতির ওই কেসে যতগুলো মানুষ সুইসাইড করেছিল তাদের মধ্যে ডংয়ের পরিবারও ছিল। তাই শুরু থেকেই ডং হুয়াংয়ের সাথে মিলে এই পুরো প্ল্যানটা সাজিয়েছিল এবং পরবর্তীতে কিম আর চুনজাকেও ডং সেই প্ল্যানে সামিল করেছিল। তার মানে এই গল্পে জ্যাংয়ের কোনো অস্তিত্বই ছিল না। তবে এটা ঠিক যে জ্যাং এখনও বেঁচে আছে আর হুয়াংয়ের সাথে তার দেখা হয়েছে। সব কিছু জানার পর পার্ক ভীষণ অসহায় হয়ে পড়ে। অর্থাৎ এতদিন তার সাথে যা কিছু ঘটেছে সব কিছু ছিল হুয়াংয়ের সাজানো, এমনকি ওই নকল বন্ড প্রিন্ট করার আইডিয়াটাও তারই ছিল। তবে পার্ক এখানে তাকে জানায় যে এই কেসে অনেক বড় বড় পলিটিশিয়ানরা জড়িত, তাই হুয়াং চাইলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এসব বলতে বলতেই চুনজা সেখানে বাকি পলিটিশিয়ানদের নিয়ে হাজির হয়। তারা যখন পুরো বিষয়টা জানতে পারে তখন নিজেদের দোষ স্বীকার করে হুয়াংয়ের কাছে ক্ষমা চায়।
ততক্ষণে সেই রিপোর্টারও পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলে যে হুয়াংয়ের লাইভ স্ট্রিমিং নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এটা শুনে পার্ক অবাক হয়ে হুয়াংয়ের দিকে তাকালে হুয়াং পার্ককে ইশারা করে উপরে লাগানো সিক্রেট ক্যামেরাগুলো দেখায়। পার্ক তখন বুঝতে পারে যে তার মানে তার আর পালানোর কোনো রাস্তা নেই। এরপর পুলিশ পার্কদের অ্যারেস্ট করে নিয়ে যায় আর সেই সাথে হুয়াংকেও অ্যারেস্ট করে, কারণ সেও কোনো না কোনোভাবে অন্যায় করেছিল। তবে কিছুদিনের মধ্যেই হুয়াং ছাড়া পেয়ে যায়। তারপর সেখান থেকে সে তার বাবার অফিসে আসে। এমন সময় সেখানে তার বাকি সাথীরাও এসে তাকে সেই টাকাগুলো দেখায় যেগুলো তারা পার্কের কাছ থেকে পেয়েছিল। সেখানে ওইসব পলিটিশিয়ানদের ছবি টানানো ছিল যারা টাকা জালিয়াতি কেসের সাথে জড়িত। তবে জ্যাং বাদে বাকি সবার ছবিতে ক্রস মার্ক দেওয়া ছিল, তার মানে জ্যাং বাদে বাকি সবার উপর প্রতিশোধ নেওয়া শেষ। তাই ডং বলে যে এখন তাদের জ্যাংকে খোঁজার জন্য একটা প্ল্যান বানাতে হবে এবং তাকে তার শাস্তিও বুঝিয়ে দিতে হবে। এটা শুনে হুয়াং এবার জ্যাংকে ধরার সিদ্ধান্ত নেয়, আর এখানেই এই টুইস্টে ভরা গল্পটা শেষ হয়ে যায়। আসলে আজকের গল্পটা খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশেও কিন্তু পলিটিশিয়ান এবং আমলাদের কারণে অনেক কোম্পানি কিংবা ব্যক্তিরা বড় ধরনের চিটিং করার সুযোগ পায়। তবে এটাও ঠিক যে অন্যায়কারী যতই শক্তিশালী আর বুদ্ধিমান হোক না কেন, ন্যায়ের কাছে তাকে হার মানতেই হবে। আশা করি হুয়াংরাও পরবর্তীতে জ্যাংকে তার পাপের শাস্তি দিতে সফল হবে। সো গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন, আর এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।